বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের পর পদত্যাগ করতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এবং রাতারাতি পাড়ি জমান প্রতিবেশী দেশ ভারতে এবং হাত মিলায় বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সাথে। এরই ফলে ভারতের একের পর এক ষড়যন্ত্র যেন থামছেই না। ত্রিপুরার ডুম্বুর বাঁধের পর এবার খুলে দেওয়া হয়েছে ফারাক্কাবাদের সকল গেট, মানে 109টি গেট। ২৬ আগস্ট আজ সোমবার ভারত ফারাক্কাবাদের 109টি গেট খুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশকে জানানো হয়নি কোনো সতর্কবার্তা বা হুঁশিয়ারি যাতে বাংলাদেশের মানুষ নতুন করে আবার বন্যা পূর্ববর্তী সতর্কতা অবলম্বন করতে পারে। ভারত সবসময় বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছে যে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা বন্ধু, কিন্তু আশার গুড়ে বালি। তাদের এই মিথ্যে আর বানোয়াট গল্প আর বিশ্বাস করতে চায় না বাংলাদেশ। ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেওয়ার ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লক্ষ কিউসিক পানি। ফারাক্কাবাদের এসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো বেশি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সমস্ত জেলাগুলোকে বন্যা পূর্ববর্তী ও পরবর্তী সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে।